First time we took couple meets ছোট ভাই. Yeah. আচ্ছা. এটা একটু ব্লগে দেওয়ার জন্য এরকম করলাম আর কি. খুদালাগসে খাবে. কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না এতই সুন্দর. That's a grilled fish right here. Oh my god. Yep. Oh, prawnটা বেশি জোস. What if it's hollow? Is that the surprise? You will know in a second now. Tonic soft. Tonic soft. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, এটা ইনভাইটেশনে আমাদেরকে যে ইনভাইট করছে, হ্যাপি ব্লগার্স ডে। প্রথমে অ্যাপাকাস রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব, তারপরে দ্য চকলেট রুমে আমরা ডেজার্ট খাবো, আর ওখানে সবাই অনেক ব্লগার্সরা আসবে। সো একটা কাইন্ড অফ গেট টুগেদার টাইপের, ব্লগার্সদের গেট টুগেদার। আমি জানি না ওখানে যে কী হবে, তো চলেন সবাই একসাথে যাই আর ওখানে দেখাই যে কী হয় না হয়। হ্যালো ইপসা, ওয়াও, এখানে বুফে আছে, খুদালাগসে আছে, প্রোভাইডস আছে, ওয়াও। কোন আছো তুমি? দুইটা বাজে, আমি সবচেয়ে বেশি পাঞ্চুয়াল। ইয়া, সবার আগে তোমারই খিদে লাগিয়েছে। তুমি কখন আসছো? সোয়া দুইটা। ইয়া, সেকেন্ড। আমরা ব্লগার্স না, আমরা ব্লগার্স, বাট স্টিল আমরা ব্লগার্স নিয়ে আসছি। খুদালাগসে তুমি তো ব্লগ করো না, ব্লগ করো? ভাই আমি কিন্তু দুইটা, আমি সেফ সাইড। তুমি সেফ সাইড, আমি একটু ডেঞ্জার জোনে আছি। ইচ্ছা ও ইনফরমেশন। হ্যাঁ, সো ইউ ক্যান জাস্ট লাইক ইউ নো বি সেলিব্রেটিং অ্যাকচুয়ালি 18 ইয়ার্স অফ অ্যাভাকাস। 18 ইয়ার্স অফ অ্যাভাকাস। ইয়া, আই এম কন্টিনিউইং। তোমাদের জন্য ওয়েট করতে করতে খিদা লেগে গেছে। এত দেরি করছো কেন? খিদালাগসে দুইটার সময় আসছে, দেড় ঘন্টা বসে আসছে। পড়াশোনা করলেও দোষ, না করলেও দোষ। হ্যাঁ, আমরা স্টার্ট করতে পারি। খুব খিদা লাগছে, প্রচন্ড, সব সবের দোষ। এখানে যে ইপসা, সালাদ খাও তুমি। এখানে অনেক পরিমাণে ক্র্যাব নিয়ে আসছি, আর এখানে লতা পাতাও নিয়ে আসছি সাথে, অনেক ভাজা পোড়া, পন্থন, চিকেন উইংস, আর এটা অনিয়ন রিংস। এটা হচ্ছে দেশি সালাদ, আর এটা হচ্ছে গ্রিক সালাদ, দুইটাকে পাশাপাশি নিচ্ছি। আর এটা হচ্ছে পাস্তা, এটার সাথে মাংস টাংস আছে ভিতরে, আমি দেখাই। এই যে এটা মাংস, আর এটা মিক্সড সালাদ, আর এটা হচ্ছে কোলস্লো, এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ, আর এখানে থাই ক্লিয়ার স্যুপ। একদম স্যুপের একদম নিচের পোর্শন থেকে আমি টান মারছি, তো সব মাল মশলা একবার চলে আসছে আর কি। তো আপনারা যে যখন স্যুপটা তুলবেন তখন একদম নিচের থেকে তুলবেন, তাহলে অনেক জিনিসগুলো চলে আসবে। হ্যাঁ, স্যুপকে খাই, মাংসই তো খাই সবাই। একটু আনিজে লাগতেছে সবার সামনে একটু কথা বলতে, লাইক কেউ কোনো কথা বলতেছে না, সবাই খাচ্ছে আর আমি শুধুমাত্র ডিসক্রাইব করছি, মানে ইটস রিয়েলি অকওয়ার্ড। খুদালাগসেও কথা বলতেছে না আজকে, আমার এত খুদালাগসে আমি পুরো চুপ হয়ে গেছি। কোনটা কোনটা ভালো? আমার তো ক্রিম অফ মাশরুম স্যুপ, ক্রিম অফ মাশরুম, ইয়া, আর এক্সেল জোস। আমি এক সালাদটাই নিই নাই, ইচ্ছে করে কিছু। আচ্ছা, ওকে, তোমার কাছে কোনটা ভালো লাগছে? কোন স্যুপটা অনেক ভালো ছিল? ক্রিম অফ মাশরুম, ক্রিম অফ মাশরুম স্যুপ। ওকে, খুদা লাগছে? ক্রিম অফ মাশরুম ট্রাই করলাম, ক্রিম অফ মাশরুম তো ভালো, বাট অন্তটা মনে হয় একটু ঠান্ডা হয়ে যাওয়াতে বেশি ভালো। ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই উইংসটা ভালো ছিল, চিকেনের যে উইংসটা এটা ভালো, আর এখান থেকে এই এগ স্যালাডটা ভালো, পাইনাপলও আছে। এগ স্যালাড কোনটা? এটা এটা, ও দাও একটু। ক্র্যাবটা একদম ট্রাই করো। ইয়া, একটা ফ্লেভার আছে হুইচ ইজ ভেরি গুড। এটা কি সব সময় থাকে নাকি আজকের জন্য স্পেশাল? আজকের জন্য স্যার। ও, আজকের জন্য স্পেশাল রেশমি কাবাব আমাদের চলে আসছে। দিস ইজ এটা হচ্ছে রেশমি কাবাব। না না না, ক্যামেরার সামনে থেকে না, সমস্যা নাই। হ্যাঁ, মাশরুম স্যুপটা অনেক জোস এখানকার, তারপরে হচ্ছে অনিয়ন রিংসটা অনেক ঠান্ডা হয়ে গেছে, লাইক ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা একদম মচমচাটা আর ক্রিস্পিটা নাই। না, পাইনঅ্যাপেল দিয়ে সালাদটা ছিল, এটা কি এগ সালাদ ছিল? ওই এগ সালাদটা অনেক জোস। আর এটা হচ্ছে একটা মানে সালাদের ভিতরে একটা যে পাস্তা আইটেম ছিল, ওই পাস্তা আইটেমের যে সালাদটা, ওই সালাদটাও ভালো লাগছে আমাদের। মাংস দেওয়া ছিল তো, হ্যাঁ, পেস্তো সালাদ, বা কিছু একটা গ্রিন যে সালাদটা ছিল, রিফ্রেশিং টাইপের একটা ফিলিংস আসছে ওই সালাদটা খাওয়ার পরে। আর ওই যে ডিমের যে সালাদটা ছিল ওইটা ভালো। স্টার্টার আমার এখনো শেষ হয় না, সবার মেন নিয়ে চলে আসছে। ও, খুদালাগসে তুমি তাড়াতাড়ি এত খাও কি করে? সবাই দেখছে না, কমেন্ট করতেছে খুদালাগসে আপু তো ফাইনালি মোটা হয়ে যাচ্ছে, শুনলে? হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে।
তুমি আমাকে আগে একটা কথা বলো, তুমি আমাদের বাসায় সেদিন আসোনি কেন? আমার কমেন্টে ভরে গেছে ছোট ভাই কোথায়, ছোট ভাই কোথায়, ছোট ভাই কোথায়। আমার সবাই বলতেছে যে কি ছোট ভাইকে কি আপনারা বেশি ছোট হয়ে গেছিল যে আপনারা আনেন নাই। মিথ্যা লাভ না ব্যাপারটা, তোমার সাথে দেখা করে অনেক ভালো। ফার্স্ট টাইম পেটুক কাপল মিট ছোট ভাই। ইয়া আচ্ছা, এটা একটু ভ্লগে দেওয়ার জন্য এরকম করলাম আর কি। কিছু ছিল না, কনফিডেন্ট। ইয়া জাস্টিস পরে আসছো? ইয়া সবাই ছোট ভাই জাস্টিস কিনবা সবাই। আমার তো 31টা বাকি আছে। আমারটা কোথায়? ও আচ্ছা, বসো বসো। সল্টেড ভেজিটেবলটা অনেক ভালো ছিল, নর্মাল সিম্পল সল্ট অ্যান্ড পেপার স্পাইসড। বলনের পাস্তাটা আমার ভালো লাগে না, একটু ড্রাই লাগছে। ইউজুয়ালি একটু উপরে যে মারিনারা সস বা যে টমেটো বেস সসটা থাকে ওটা দেয়নি, সো দেখে আমার অত ভালো লাগে। বাট ওদের ভেজিটেবলের যতগুলো ডিশ ছিল সবগুলো খুবই ফ্রেশ অ্যান্ড খুবই খেতে ভালো লাগছে। সো আই উড রেকমেন্ড দ্যাট। ভাবে কি ভালো লাগছে? পাস্তা স্যালাড যেটা, তারপর হচ্ছে ওদের মানে স্যালাডগুলো সবগুলো ফ্রেশ ছিল অ্যান্ড ক্রিম স্যুপ লাইক আমার আবার খাবো মনে হয় একটু দিয়ে আবার অনেক অনেক সো গুড। মেইনের ভিতরে আমি নিলাম হচ্ছে ব্যাসেল চিকেন, ওকে, বাট যেরকম ব্যাসেল চিকেন প্রেফার করি অতটা ওরকম লাগে না, বাট তাও খাওয়া যাবে বাংলা চাইনিজ যেটা বলে। আর পাস্তাটা নিয়েছি ওটা অ্যাভারেজ। স্পেশাল শেফ চিকেন আমার এটা মজা লাগলো। আমি পটেটো না আলু ওটাই শেফ স্পেশাল চিকেন যেটা মেইনের মতো ওইটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। অ্যান্ড মাশরুম স্যুপ রিয়েলি গুড কনসিস্টেন্সি, মানে ওরকম বেটস তো ছিল না, পুরো মিশার কাছে বাদ দেন আগে প্রত্যেকবার খেলে ওই টেক্সচারটা ফিল করতে পারছিলাম, তো ওই দিক দিয়ে ইট ওয়াজ রিয়েলি গুড। আই ডোন্ট নো বাট আই রিয়েলি লাভ দ্য ক্র্যাব। আর হচ্ছে আমার হচ্ছে মাশরুম স্যুপটা ভালো লাগছে, ক্রিম অফ মাশরুমের থেকেও আমার ওই স্যুপটা ভালো লাগছে। বেজেল বিফ, ও এগ স্যালাড, এগ স্যালাড, এগ স্যালাড, হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং অ্যামেজিং এগ স্যালাড। আর অসুস্থ অসুস্থ এই জন্য না, ওটা টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে। থাই ক্লিয়ার স্যুপ, হ্যাঁ, আই রিয়েলি লাইক দ্য ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপ, দেন দিস পাইনঅ্যাপল কেক অ্যান্ড দিস স্প্যাগেটি। অ্যাজ এভরিওয়ান সেড ইট ওয়াজ মজা না, বাট আই রিয়েলি লাইকড ইট। এগুলো তো তুমি পারো আমি জানি। এটুকুই ভালো লাগছে? আমাকে ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে? ওকে বাই। হ্যান্ডশেক কেমন লাগে রফসান? আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, মিথ্যা কথা বলছো। দাওয়াত দেওয়া হয় নাই, এখন স্ক্রিনশট না এডিট করা যায়। এবার চকলেট রুম।
This place is very good. মানে চকলেট লাভারদের জন্য কাইন্ড অফ হেভেন। মানে আমার কাছে ভিতরে ঢুকে একটা চকলেটি ফ্লেভার যেটা আছে না, যে চকলেটি ফ্লেভার মানে এখানে ভিতরে ঢুকে আসেই চকলেটের ওই ফ্লেভারটা পাচ্ছি আমরা আর কি। তো যাই হোক বসি আমরা, তারপরে খাওয়া দাওয়া করবো আর জানাচ্ছি যে এখানকার খাওয়ারগুলো কীরকম। কি এর উপরে দাঁড়াচ্ছ? স্পটলাইট এটা। তো আমরা এখান থেকে অর্ডার করছি হচ্ছে বিফ টেন্ডারলয়েন স্টেক, এটার দাম হচ্ছে 1295 টাকা। আর একটা গ্রিল প্রন অর্ডার করছি, এটার দাম হচ্ছে 795 টাকা। আর একটা হচ্ছে ফিশ উইথ লেমন বাটার অর্ডার করছি, এটার দাম 785 টাকা। আর ডেজার্টের ভিতর থেকে আমি নিয়েছি হচ্ছে যে চকলেট বম, যেটা এটা চকলেট বম, এটা চকলেট সারপ্রাইজ বম যেটা সেটা নিয়েছি, এটার দাম হচ্ছে 745 টাকা। তো এখানে চার টাইপের আছে, একটা ব্রাউনি স্ট্যাসে, একটা লাভা, একটা সারপ্রাইজ। সারপ্রাইজের ভিতরে কী থাকে আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এটা তো সারপ্রাইজ। সো সারপ্রাইজটা আসুক তারপরে বলতে পারবো ভিতরে কী আছে। তো তখন আমরা এই জিনিসটা খাইতে থাকি, ওয়াইল্ড চকলেট। এটার প্রাইস হচ্ছে 665 টাকা। এটা হচ্ছে সেই ওয়াইল্ড চকলেট, খুদা লাগছে খাবে। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, এতই সুন্দর। এতই সুন্দর না, ভাঙতে ইচ্ছা করতেছে না, কাটতে গেলে কষ্ট লাগবে। একজনের জন্য অনেক কিছু। সসটা ডিফারেন্ট, বাট স্টেকটা একটু হার্ড, স্টেকটা একটু সফট হলে এটা একদম জোস হয়ে যাবে। একটু সাওয়ারি টাইপের সসটা, তাই এটা প্রন বিশাল বড় সাইজ। প্রনটাকে ফ্রাইড করা, আই থিঙ্ক ইয়া ফ্রাইড করা, আর উপরে একটা সস দেওয়া। স্টেকের থেকে একদম বেটার এই প্রনটা, মানে ফ্লেভারটা থেকে শুরু করে সব কিছু এটা স্টেকের থেকে বেটার লাগছে আমার কাছে। এবং ইটস সো বিগ, আমি দেখাই এত বড়, কেমনে বোঝাবো এটা বিগ, এটা অনেক বড়, মানে কিং প্রন টাইপের ক্রিমি লেবু টাইপের সস এটা, এবং সাওয়ারি, এবং উপরে পার্সলে দেওয়া। এটা ভিতরে অনেক জুসি আছে, ওভার কুক হয় নাই। কে বলো ফাইজা, প্রনটা বেশি মনে হচ্ছে যে স্টেকটার থেকে নরম। প্রনটা বেশি মজা, এইটার সসটা ভাইয়ে দেখলাম, এটা হচ্ছে রোজমেরি সস। হ্যাঁ, এইটার সসটার নাম হচ্ছে রোজমেরি সস। ওইটা একটু টক লাগতেছে, কখনো একটু মিষ্টি লাগতেছে, বাট আমার কাছে এই সসটাই বেশি ভালো লাগছে, প্রনের সস। আমার কাছে প্রনের সসটা বেশি জোস লাগছে। কতবার প্রনের সস? ও খাও, এবার একবার একবার খাও না, একবার খেতে পারবো না তুমি, ঠিক আছে? নাও পারবে, অনেক বড়। উ অনেক বড়। টু গুড বলো, বলতে পারবো না আমি জানি, বিকজ এটা অনেক বড়। আমাদের ম্যাশ পটেটোটা অনেক মজা। ইয়া, ম্যাশ পটেটোটা অনেক ক্রিমি। পারলি মি কো পারফেক্টলি কুক রাইট। লেমন বাটার সস সস দা ফিশের উপরে আমার যেটা মনে হয়, ফিশটা অনেক নরম, ম্যাশ পটেটোর মতো লাগতেছে, মানে একদম মুখে গেলে তো মিশে যাচ্ছে। তো এই জন্য আর কি, মানে মনে হচ্ছে যে ম্যাশ ফিশ, ম্যাশ ফিশ লাগতেছে। আচ্ছা, এটার সস, এটা সস সেম? হ্যাঁ সেম সস। তারপরে হচ্ছে লেমন বাটার সস দেওয়া আর কি। এবং
ফিশের যে সসটা দেওয়া এই এই প্রনের সসটা সেম সো ওভারঅল সবগুলো মিলাই আমার কাছে এই প্রনটা বেটার লাগছে সব থেকে মানে হ্যাঁ তারপরে হচ্ছে স্টেক তারপরে ফিশ বিকজ এই প্রন আর ফিশের টেস্ট একদম সিমিলার সো আমার আমার সাজেশন থাকবে যে প্রনটা ট্রাই করার জন্য বিকজ প্রনটা ইটস ভেরি গুড আমার কাছে সব থেকে বেস্ট লাগছে প্রন প্রনটা এরপরে আসলে আবার নেওয়ার মতো এটা রিকমেন্ড করার মতো আর এটা আবার নেওয়ার মতো একটা ডিশ স্পেশালি আমরা সব জায়গায় যে প্রনগুলো খাই ওগুলো কিন্তু খুব ছোট দেয় হ্যাঁ হ্যাঁ এখানে সাইজটা অনেক বড় প্রন সাইজ কিপটা আমি করি না এক্স্যাক্টলি এই যে সত্যি কথা বলে দিছে সবাই বলতেছে প্রনটা রেখে দিতে সবাই খাবে এই জন্য এজন্য আমি এটা রাখবো না চকলেট ব্রাউন চলে আসছে এটা সারপ্রাইজ সারপ্রাইজ ওয়াও ইটস সো গুড Oh wow. Joss. Thank you very much. So good. It looks so good. Yeah. Wow. So ekhane I think eta dui layer er kono ekta cake niche ar upore ice cream dewa ar gorom chocolate upor theke dhallo ar bomb phete gelo ar ki. First cake khabe Ifsha. Wow. কিছু বলবা না অনেক সফট জামাল পরে হয়েছে অনেক মজা বুঝাতে পারবো টেস্টটা কি বেস্ট এটা বেস্ট আইসক্রিমটা না ভিতরে যে হ্যাঁ কেকটা কেকটা মুখে দেওয়ার পরে মেল্ট হয়ে যাচ্ছে হেভেন হেভেন খুবই সফট আচ্ছা আমি এখানে দেখাই যেখানে অ্যাকচুয়ালি কেকটা দুই লেয়ারের এই যে উপরে একদম চকলেটের লেয়ার মাঝখানে হচ্ছে চিজের আই থিঙ্ক লেয়ার চিজ মুজ আর নিচে আরেকটা চকলেটের মুজ সো আলটিমেটলি আর নিচে যে এখানে একটা বেস ছিল কেকের বেস বাট এটা ওভারঅল চকলেটটা দিয়ে এবং আইসক্রিমটা দিয়ে মিক্স করে একবারে খাইতে দিস ইজ দ্য বেস্ট থিং আমার খাওয়া লাইফের আই ওয়াজ মিসিং ইউ ব্রো আরে কেমন খাও আর কিছু না ভাইকে জাস্ট একবার বাইট দাও তারপরে ভাইকে বলো ইয়া ইউ শুড হ্যাভ ওয়ান বাইট স্যার বেশি বড় হয়ে যায় না আরে বড় হবে না বড় না ওদিকে না ওদিকে ক্যামেরার দিকে ও ও what damn it's nice expression said it all like heaven truly heaven grilled chicken with mushroom sauce অনেকক্ষণ ধরে মনে হয় বসেছিল না এখানে তাও অনেক মোটামুটি ভালোই গরম আছে চিকেন আইটেম বা বিফ আইটেম একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় চিউবি হয়ে যায় ওটা ভালোই আছে এখনো আমার কেসমত ভালো টেস্ট গ্রেভিটা অনেক নাইস আমি ইনগ্রিডিয়েন্টটা খুব কাঁচা বাট আই ফিল গুড আমি বড় একটা বাইট আমাকে দিচ্ছি এত বড় একটা বাইট ওই মিউজিকটা দিবেন হ্যাঁ এটা স্লো মোশন করা লাগবে না এটা এইভাবেই হয়ে যাবে আমার ডেসক্রিপশনটা কি ম্যাচ করছে ইয়া স্টিকের থেকে এটা বেটার মাংসটা অনেক সফট এবং ওভারঅল কম্বিনেশনটা বেটার বাট স্টিল প্রন ওয়াজ দ্য বেস্ট প্রন ওয়াজ দ্য বেস্ট হচ্ছে নাই তার আমরা চকলেট রুমে ইন্ট্রোডিউস করলাম সো আপনাদের কমেন্টস গুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট চশমা কোথায় চশমায় যে রাফসান আজকে পড়ছে
friends here? Oh, my surprise. Oh my god, it's a key. Come on there, Rafsan. Yeah. There you go. What if it's hollow? Is that the surprise? You will know in a second now. Any second. Any second now, yes. Any second. Oh my. What is that? That's is that a brownie? Can you figure it out yourself, sir? It's a beef. It's not a beef, that's for sure. Damn. Tomar chashma pore ami kono kichu dekhtechilam na tumi amar chashma power -5 tale tumi video shomoy lens poro na tale to dekho ki kore khawar ami ei je oh man this akarun ha just eat it is that khaw kichu oi to karun ka pora just oh wow 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 I want caramel corn too do you want some yeah It's good, right? Yeah, it's very good. Oh man. So soft. I should make a video about this. Yeah. Cheesecake mona hoy. Cheese mane kind of mousse or cheesecake. I don't know ki but chocolate mousse type amar se. Chocolate mousse. Chocolate mousse. Very good, right? It's ekdin chole shesh. It is worth the price. Yeah. You want some? Yeah, I want. It's very good, right? Cheese. Chhota bala pizza hut jaitam na pura rokom. Kona bhal lagche bolo. Eita. Pizza, right? Pizza. Amar kache pizza ta bhal lagche because pizza er je sauce ta use korcho, sauce ta mane you cheese ta bhal lagche. Yeah, cheese ta better. Mane ami first time cheese ta erokom uthashilo dekhe mone korchhilam je bangla cheese use kora but it's not bangla cheese. It's not bangla cheese. Pizza sauce ta use korche, ei sauce ta আমার কাছে পছন্দের ভালো লাগছে এবং ক্রাস্টটা অনেক থিন ক্রাস্ট তুমি চিজ ট্রাই করো চিজের পিৎজা হ্যাঁ চিজের পিৎজা অবশ্যই ট্রাই করো গিফটস চকলেট ক্যান আই গেট টু মোর আই এম জোকিং আই এম সিং ইটস ফুল অফ চকলেট হ্যাঁ আমার দরকার ঠিক আছে আর এভরিথিং ইজ অন দা হাউস টুডে সো ইয়া ওকে আরেকটা এটা ফেরত দিয়ে দিচ্ছে আরেকটা আরেকটা আচ্ছা ঠিক আছে কি করব ও রাফসান আমার বিলটা দেন কোনটা কার কাছে ভালো লাগছে আমাদের তাহলে একটু একটু হার্ড হয়েছিল মিডিয়াম আমাদের স্টেকটা অনেক শক্ত ছিল বাট এখানকার তো অনেক নরম সো আই থিঙ্ক আমি আনলাকি ছিলাম আর কি ছিল ওখানে অনেক লেমনের কেক থাকে তো লেমন এখান দিয়ে কাজ করছে প্লাস নিচে একটা ম্যাশ পটেটো থাকে ওইটাও এত ক্রিমি আবার ট্যাঙ্গি হয়ে যাচ্ছিল আমার একটু ওভার পাওয়ার Okay. Good for me. I'm happy. I was scared. I was very scared. Okay. Yeah, because I have chosen the bloggers that are honest review that and mane who are like very genuine because I really wanted the genuine opinion. যে ইন কেস যদি আমাদের কোনো এরর থাকে সো দ্যাট উই ক্যান ফিক্স দ্যাট ডেফিনেটলি সো অ্যাজ ইউ লাইক চকলেট রুম সো মাচ আই এম নাও লাইক আই রিয়েলি লাভ ইট নাও আই ক্যান চিল এন্ড হ্যাভ ফুড স্যার আরেকটা জিনিস আমি এখানে বলতে যাচ্ছিলাম যে সসটা মানে নরমালি কিন্তু স্টেকের উপরে কিন্তু সস আমি সব জায়গায় পাই না রাইট আমি যে যেটা আমি ওদেরকে সাজেশন দিছিলাম যে সসটা যদি আলাদা করে দিলে তাহলে অনেকেই দেখা গেল যে সস পছন্দ করে না তারা খায় না এটা আমি ওনাদেরকে একটু বললাম আর পরাজয়ের
পারে ডিমটা নাও যদি অনেক আবার ডিম খায় হ্যাঁ 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 এক্স্যাক্টলি এর সাথে ডিম খায় না ডিম খায় না বাট ম্যাশ পটেটোটা ভালো ছিল হ্যাঁ ম্যাশ পটেটোটা ক্রিমি ছিল ভালো ছিল চকলেটের কোয়ালিটি এখানকার বেটার মানে চকলেটের কোয়ালিটি সবগুলো অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্টেড इवन আমরা যে রেসিপি নিয়ে কমপ্লেইন করতেছি না তো ওদের একটা ফ্যাক্টর আছে যেটা ও বলল এন্ড আই এগ্রি কেন এটা বলেছে সো ওদের রেসিপিগুলো একদম অস্ট্রেলিয়া থেকেই আসে সো আমরা যদি এখন বলি যে আমি যখন বলেছি যে নাচোর চিপসটা ডিফারেন্ট করতে তো ওরা তখন বলে যে আই আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের টেস্ট বাট ডোরিটোস টাইপের নাচোর চিপসটা লাইক করে কিন্তু এটা হলো ওদের অস্ট্রেলিয়ান রেসিপি সো দেখে ওরা অত চেঞ্জ করে না যেহেতু ফ্র্যাঞ্চাইজ দে হ্যাভ টু পে অ্যান্ড ব্লা 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 সো মেক সেন্স ওরা বাইরের ওটা বাট চকলেটের কোয়ালিটি এখানে জাস্ট ডেফিনেটলি ডেফিনেটলি জুতা মারার জন্য পারফেক্ট জুতা এই জুতা মারলে সবাই খুশি হবে এই জুতা সবাই খেয়ে ফেলবে সবার লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে মেক শিওর ইউ সাবস্ক্রাইব সো বাই বাই গাইজ আল্লাহ হাফেজ বাই গাইজ বাই যে যার ইচ্ছা মতো আর কি এটার মধ্যে কাস্টমাইজ করে চকলেট নিতে পারে অ্যাকচুয়ালি যে হ্যাঁ এগুলোর মধ্যে অ্যান্ড স্কিপ হেড আর উই ইভেন হ্যাভ দিস থিং দ্যাট ডালাস আমরা এখন এনগেজমেন্ট দিয়ে ওয়েডিং সব জায়গাতে চকলেট ডালা এগুলো নিই সো উই হ্যাভ ডালা দেন ওভার হিয়ার হ্যাম্পার্স দেন সিপার্স এগুলো সব কিছু আছে আচ্ছা আচ্ছা তো এনিওয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ও আল্লাহ হাফেজ বাই বাই ইয়া সাবস্ক্রাইব করতে হ্যাঁ আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাথে ভাইয়ার আরও ভিডিওস আসবে সো ভাইয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমারটা তো প্লিজ হ্যাঁ আমি দুইজনের চ্যানেল আমি অনেক ছোট ছোট চ্যানেল আছে একটা আমার একটা নন এক্সিস্টেন্ট চ্যানেল আছে ওটা তো যদি কেউ চায় লিংক দিয়ে দিব তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব বাড়াও সবাই আমার মাত্র 3000 সাবস্ক্রাইবার তুমি তো ভিডিওই দাও না তোমার দোষ যাওয়ার আগে তোমার আসবে ড্রিঙ্কস ঠান্ডা এটা খাই রিফ্রেশ হয়ে যাচ্ছে না রিকশা রিফ্রেশিং মরপেট খাওয়া দাওয়া শেষ বাসায় যাচ্ছি আমরা সাবস্ক্রাইব করেন আর নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ